অনিমেষ ভয়ঙ্কর, অনিমেষ তো 10টা এপিসোড ধরে টান্ডা প্রলয় ঘুটিয়ে চলেছে, এমন ভাব করছে যেন বাংলা দর্শক কোনোদিন গালাগাল দেয়নি বা নেয়নি। অ্যাকশনও ম্যাচিওর করেছে, তার মুখের ভাষাও দারুণ ম্যাচিওর করেছে। বব বিশ্বাস তো একটা ম্যাজিক, এটা ম্যাজিক নয়, প্রচুর পরিশ্রম। আবার প্রলয় যে কোনো ওয়েব সিরিজের সঙ্গে ম্যাচ করতে পারবে। রাজ একমাত্র যে খুব বড় স্কেলে ভাবতে পারে। অনিমেষ দত্ত, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। এখানে বড় বিপদ। বিপদ আমার বাড়ির পোষা মিনি না, এটা তো বাঘের এলাকা। এলাকা নিয়ে তো কুকুররা মারামারি করে, বাঘ যেখানে দাঁড়িয়ে যায় সেখানেই রাজা। বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে ধরে পাচার করে দিচ্ছে, কিছু করতে পারছেন না। চিরকাল সত্যিগুলোকে এইভাবে বোতলবন্দি করে রেখে দেবেন। হ্যাঁ, নমস্কার, সংবাদ প্রতিদিন ডট ইন আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। আমরা কথা বলবো আবার প্রলয় নিয়ে, পরিচালনায় রাজ চক্রবর্তী। জি ফাইভে আসছে 11ই আগস্ট। 10 বছর পর অনিমেষ দত্ত ফিরছে। প্রথম প্রলয়ে বরুণ বিশ্বাসের একটা সত্যিকারের ঘটনার রেফারেন্স ছিল, এবারে প্রলয় কতটা বদলেছে, অনিমেষ দত্ত কতটা বদলেছে? প্রথম প্রলয়ের পরে রাজের কাছে প্রচুর অনুরোধ আসছিল যে অনিমেষ দত্তকে আবার প্রলয়ে ফিরতে হবে। মানে অনিমেষ দত্ত ক্যারেক্টারটা ভীষণভাবে, অনিমেষ দত্ত বিনোদ বিহারী মানে পরান্দার ক্যারেক্টার, এই দুটো ক্যারেক্টার প্রচণ্ডভাবে মানুষের ভালো লেগেছিল। তার একটাই কারণ, প্রলয়ের যা ভিলানরা ছিল তারা মারাত্মক কাজ করেছিল। সুপ্রিয়দা, রুদ্র, এদের উপর এত রাগ হয়েছিল, তাই আমি যখন ওদের মেরেছিলাম দর্শকের আর ডবল দ্বিগুণ রাগ হয়েছিল। তার ক্রেডিট কিছুটা ওদেরও প্রাপ্ত। তো সেই অনিমেষ দত্ত আবার ফিরেছে। এবার অনিমেষ দত্ত আগের প্রলয়েতে বলা ছিল যে আমার এক পুত্র সন্তানের জন্ম হয়েছে, কি নাম রেখেছেন বলে বরুণ, বিশ্বাসটা বুকেই থাক। তো এই অনিমেষ দত্ত এখন এই 6-7 বছরের বরুণের বাবা। তো ভালো জিনিস, যখন যত বয়স বেড়েছে ম্যাচিওর করেছে, এবং তার অ্যাকশনও ম্যাচিওর করেছে, তার মুখের ভাষাও দারুণ ম্যাচিওর করেছে। সেটা বাংলা দর্শক নিতে পারবে? আরে, বাংলা দর্শককে নিতে হবে। বাংলা দর্শক কি এমন ভাব করছে যেন বাংলা দর্শক কোনোদিন গালাগাল দেয়নি বা নেয়নি। সুন্দরবনের শুটিং এক্সপিরিয়েন্স কিরকম? ফাইট সিকোয়েন্স আছে তুমি বলছিলে, যেখানে 10টা এপিসোড ধরে ফাইট সিকোয়েন্সই তো আছে, অনেকই আছে। এবং সুন্দরবনটা আরও বেশি একটু গাছমছমে ব্যাপার করে দিয়েছিল, যে যেসব জায়গায় মারপিট হচ্ছে জলের উপর, মানে সেখানে মারছি, লোক জলে পড়ছে, খালি ভাবছি সঙ্গে সঙ্গে যাতে তুলে নেয়। কারণ সুন্দরবনে বাঘ দেখা যাক আর না যাক, কুমিরটা দেখা যায়। আমরা জানি তোমরা কুমির দেখেছো। হ্যাঁ হ্যাঁ, ওকে। এর আগের বারও তো আমি সুন্দরবন যখন গেছি, ওখানে একজন তো খুব ফেমাস কুমিরদের মধ্যে, সে বোধ হয় 12 ফুটের, তাকে লোকাল লোকরা কালুয়া বলে। এবং তার যে মাথার সাইজ, তাতে আমি মোটামুটি ফিটাল পজিশানে শুয়ে পড়তে পারি। তো কাজেই একটু তো এক্সাইটমেন্ট এবং ভয় ছিল, যে যারা পড়ছে তাদের জন্য ভয়, কিন্তু আমায় নির্দয় হয়ে মারতে হচ্ছে। বুঝতে পেরেছি। রাজের সঙ্গে তো বোধ হয় থার্ড কাজ, রাজের সঙ্গে এটা আমার প্রথম করেছিলাম প্রলয়ে। একটা ছবি করেছিলে কি, বাংলা ছবি যেটা রিলিজ? হ্যাঁ, কাঠমান্ডু। কাঠমান্ডু, সেটা তো একদম মজার ক্যারেক্টার ছিল, সাউথ ইন্ডিয়ান এক বস। কাঠমান্ডু, এটা থার্ড। একটু তোমার এক্সপিরিয়েন্স বলো, 10 মানে অনেকদিন পর আবার করলে কাজ একটা বড় টিম নিয়ে। বড় টিম, এবং এবার যা যা করতে বললো, যেদিন প্রথম স্ক্রিপ্ট রিডিং হয়েছিল সেদিন থেকেই মোটামুটি আমি মানে একটু স্ট্রেচিং ফেচিং শুরু করে দিয়েছিলাম, যে রোজ লাগবে। যা সব ডেসক্রিপশান দিয়েছিল মারপিটের, আমি রোজ কিছু না কিছু হাড়গোড় ভাঙবে বা কিছু একটা হবে। তো লাকিলি সেটা হয়নি, মানে সেটা আমি জানি না, মানে লাকিলি হয়নি। বুঝতে পেরেছি। তোপসে দিয়ে তোমার শুরু, তারপরে তুমি অজিত হয়েছো, এখন ফাইনালি আর অ্যাসিস্ট্যান্ট নয়, একদিকে সবর একদিকে অনিমেষ। তো কতটা তৃপ্তি হয়, কতটা ভালো লাগা? হ্যাঁ, এটা অনেকটা ওই 1 থেকে 10 অবধি পড়ে তারপর হাই সেকেন্ডারি দেওয়ার মতো। ওই তোপসে হচ্ছে ক্লাস 1-3, তারপর অজিত হচ্ছে ওই 4-9, তারপর 10-এ মাধ্যমিক শহর, এখন 11-12 অনিমেষ দত্ত। অনিমেষ দত্ত, তার মানে গ্র্যাজুয়েশন পিজ সব তো বাকি। সে এখন এই তো বাকি, তো রাজ চক্রবর্তী হিন্ট দিয়ে দিয়েছে, পরেরটায়
কি করতে বলছে আমি জানি না, সিক্স প্যাকের জন্য তৈরি, সিক্স প্যাকসের জন্য তৈরি হতে বলছে, তারপর জানি না, মানে আপাতত ফ্যামিলি প্যাক নিয়ে নিশ্চিন্ত আছি। এই এই 30 বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে পেছন ফিরে তাকালে কি মনে হয়? আমি খুব একটা পেছন ফিরে তাকাই না, তার কারণ হচ্ছে পেছন ফিরে তাকানোর দুটো ঝামেলা আছে। একটা হয়তো অনেক সময় অনেক রকম খারাপ জিনিস ফেস করেছি, সেগুলো মনে রাখতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভীষণ ভালো ভালো কাজ করেছি আমি, এইটুকু আমি জানি, মানে ভীষণ ভালো ভালো চরিত্র পেয়েছি বাবা, সেগুলো নিয়ে আবার বেশি ভাবলে মাটি থেকে পা উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ওই জন্য পেছন ফিরে খুব একটা আমি তাকাই না। বুঝতে পেরেছি, ভালো ভালো চরিত্র করেছে বললে তোমার কি মনে হয় মানে বব বিশ্বাসের মতন চরিত্র এই অনিমেষ বৈদ্য এটা মানে ইয়ে করতে পারবে, মানে ওই চরিত্রটাকে পেছনে ফেলে দিতে পারবে অনিমেষের চরিত্রটা? বা অনিমেষ ভয়ঙ্কর, অনিমেষ তো 10 এপিসোড ধরে টান্ডা প্রলয় ঘুটেই চলেছে। বব বিশ্বাস তো একটা ম্যাজিক, ওকে, ওটা একটা ম্যাজিক, এটা ম্যাজিক নয়, প্রচুর পরিশ্রম। কোনটা কোনটা বেশি কাছের? যদি বব বিশ্বাস বাদ দি, সবর বা অনিমেষ যদি বেছে নিতে বলো। দুটো দুরকম, আমার পক্ষে বলা, কোনো বাবার পক্ষে বলা মুশকিল প্রকাশ্যে যে বড় ছেলে ভালো না ছোট ছেলে ভালো। বুঝেছি, তুমি এই সিরিজে ঋত্বিকের সঙ্গে কাজ করেছো এবং শুনলাম একজন মন্ত্রী মহাশয়ের সঙ্গে কাজ করো, তিনি কোনো ষড়যন্ত্র করলেন নাকি? না না, তাপসদার মতো মাইডিয়ার লোক, খালি খাওয়া দাওয়ার আলোচনা হতো আর আমরা আলোচনা করতাম, তাপসদা আপনি একজন মন্ত্রী হয়ে যা সব করছেন, আপনার মন্ত্রিত্ব থাকলে হয়, তখন তাপসদা খুব তাপসদা থিয়েটার করেন, অন্য ধরনের মানসিকতার লোক, তাপস হল এ তো মন্ত্রী তাপস করছে না, এ তো ক্যারেক্টারটা করছে করালি, মানে পলিটিক্যালি ভীষণ কারেক্ট, ভীষণ কারেক্ট। তোমার দেখো এখন দর্শকের রেঞ্জটা বেড়ে গেছে, মানে এখানকে দর্শক তো রয়েছে, ন্যাশনাল দর্শক রয়েছে, তোমার কি মনে হয় যে আবার প্রলয় সেই রকম একটা ম্যাচ করতে পারবে ন্যাশনাল ওয়েব সিরিজের সাথে? কারণ হ্যাঁ, আবার প্রলয় যে কোনো ওয়েব সিরিজের সঙ্গে ম্যাচ করতে পারবে, কারণ হচ্ছে রাজ একমাত্র যে খুব বড় স্কেলে ভাবতে পারে এবং ভাবতে চায়, অনেকে ভাবতে পারেন কিন্তু ভাবতে দেওয়া হয় না বাজেট কম বলে, রাজ ওরম হলে ছবিটাই করবে না বা সিরিজটাই করবে না, রাজ খুব কম কাজ করে কিন্তু যে কাজটা করে কিন্তু সেটার একটা ছাপ ফেলে দেয়, মানে রাজ অনেক হয়েছে যে রাজ অনেক রিমেক করেছে কিন্তু প্রত্যেকটা রিমেকেও কিন্তু রাজের একটা নিজস্ব ছাপ আছে, ও এটা নয় যে ফ্রেম ধরে ধরে এই দেখছি আর এই কপি করছি। এই অনেকেই তো হিন্দিতে কাজ করছেন, সম্প্রতি টোটা রায়চৌধুরীর কাজটা নিয়ে সবাই খুব প্রশ্ন করতে পারলাম না, ওটা আপনার করার কথা ছিল? হ্যাঁ, কারণ আমি জানি আমার মধ্যে নাচ নেই, আমি খুব হাত জোর করে ওই কাস্টিং যে ডিরেক্টর ছিলেন শানু শর্মা, আই বললাম আমার দ্বারা হবে না, তখন বলছেন মিস্টার করণ জোহর ওয়ান্টস ইউ টু প্লে দ্যাট রোল, ইউ ক্যান প্র্যাকটিস ফর 1.5 মান্থস। আমি 1.5 মাসে কত্থক তোলা যায় না, ওটা অন্য সাধনা লাগে, এবং যার যে ভালো নাচে তাকেই নেওয়া উচিত, এবং যে কারণে টোটা জেনুইনলি ভালো নাচে, টোটা ইজ ভেরি গুড, তো ও যে করছে আমি ভীষণ খুশি এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। তুমি ছবিটা দেখেছো? না, এখনো আমার দেখা হয়নি, এই তো সবে এলো। রাইট রাইট, নতুন কী কাজ করছো যদি একটু বলো? নতুন করছি মানে সবে শেষ করেছি, জমালয় জীবন্ত ভানু বলে খুব মজার ছবি, দুটো হিন্দি কাজ চলছে, একটা অনুরাগ বাসুর মেট্রো ইন্দিনো, আর একটা হচ্ছে রাজেশ কৃষ্ণন বলে একজন হিন্দিতে কাজ করেছেন, লুট কেস বলে একটা ছবি করেছিলেন, তিনি একটা সিনেমা তৈরি করছেন ক্রু বলে, তাতে খুব ভালো কাস্ট আছে, কারিনা আছে, তাবু আছে, কৃতি সানন আছেন, আমি একটা ইম্পর্টেন্ট চরিত্র করছি। শুটিং হয়েছে ওটার? হয়েছে, এখন একটু আবুধাবি বাকি আছে, বাকি রয়েছে। তুমি যদি দর্শকদের আবার প্রলয় নিয়ে কিছু বলতে চাও 11 তারিখ রিলিজ করছে, আমার মনে হয় কেন না কিছু বলা উচিত বলে বলতে হবে বলে, 11 আগস্ট থেকে Z5 আবার প্রলয় আসছে, আমি জানি আপনারা সবাই দেখবেন, কেউ যদি লজ্জা পান যে বাড়ির সবার সঙ্গে বসে বাচ্চাদের সঙ্গে বসে আমি দেখতে পারবো না, তাহলে আপনি লুকিয়ে ছুড়িয়ে আপনার ল্যাপটপে বা ফোনে দেখে নেবেন, এইটুকু বিশ্বাস আমার আছে। ধন্যবাদ শাশ্বত, এরকম আরও অনেক সাক্ষাৎকারের জন্য আপনারা চোখ রাখুন সংবাদ প্রতিদিনের ফেসবুক এবং ইউটিউব পেজে। ক্যামেরায় শুভরূপের সঙ্গে আমি বিদিশা।